হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা যদি সম্ভব হয় সম্পূর্ণ দেখবেন ভাই, এড়িয়ে যাবেন না প্লিজ। সফলতা আমাদের অনেক নিকটে, আমরা কাছাকাছি গিয়েই হাল ছেড়ে দেই। বিষয়টা হলো এরকম, আপনারা অনেকেই আছেন ফেসবুকে সফলতা অর্জন করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন অনেকদিন ধরে, কেউ 2-4-6 মাস 1 বছরও বাড়াইয়া গেছে, এখনো পারতেছেন না, পেরিয়ে উঠতে পারতেছেন। তো এই জন্য ভিডিওটা বানাইছি যেন আপনারা কিছুতেই হাল ছেড়ে না দেন। ধরছেন তো ভালোভাবে ধরেন ভাই, কিছুতেই যেন খসকে না যায়। একটু ব্যাক হয়ে রয়েছি আমি আপসাইডে, তো এই জন্য। তো কিভাবে ফেসবুক আসল কথা কি চায়, আমরা যে 60,000 মিনিট ফার্স্ট টাইম পূরণ করলে রিলস এন্ড অ্যাড দিবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেখেন, এই সেটিং ওই সেটিং সেই সেটিং বিভিন্ন সেটিং, বাইরে সেটিং মেটিং কিছু না। আজকে যে কথাটা বলবো এই কথাটা একদম মনে মুখস্থ করে রাখবেন। আপনার নিজের সফলতা অর্জনের জন্য নিজেকেই শ্রম দিতে হবে। ফেসবুক আমাদের কাছ থেকে বেশি কিছু চায় না, ফেসবুক যা চায় আমরা তা দিতে পারলেই আপনি সাকসেসফুল, এতে কোনো মিস নেই। তো আমাদের কাছ থেকে মাত্র ফেসবুক চায় আপনি যখন আপনার পেজ খুলবেন, প্রথমেই একটা ফেসবুক অ্যাডমিন আইডি খুলেন, তাই তো? তারপরে আপনি পেজ খুলেন। তো আপনি যখন পেজটা প্রথমে খুলবেন, আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখবেন সেই নাম্বারটা কি আপনার আইডি কার্ডে দেওয়া আছে নাকি, এবং কি নাম্বারটা আপনার নিজের নাকি অন্য কারো আইডি কার্ড দিয়ে কেউ সিমটা তুলছেন, নাকি আপনার নিজের। সম্পূর্ণ আপনার নিজের যদি হয়, একান্ত সব কিছু আপনার নিজের দিবেন, এবং কি স্টার্টিং একার প্রথমে আপনি যে পোস্ট স্টার্ট করবেন, পিকচার দেন, শর্ট ভিডিও দেন, অথবা 3 মিনিট প্লাস ভিডিও দেন, আপনি যেটাই করেন সম্পূর্ণ একান্ত আপনার নিজের হতে হবে, ভয়েস ভিডিও সব কিছু। অন্যের কোনো কিছুই আপনি ইউজ করতে পারবেন না আপনার কন্টেন্টের সাথে। ফেসবুক শুধু এটাই চায় যে আপনি নিজের পোস্ট, অরিজিনাল পোস্ট শেয়ার করুন, আর অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের পোস্টে আপনি কমেন্ট করুন, তাদের সাথে অ্যাক্টিভ থাকুন। আপনি তাদের সাথে কতটা পরিচিত বা কতটা অ্যাক্টিভ থাকতে পারেন, জাস্ট ফেসবুক এটাই চায়। আর যে বিভিন্ন আমরা ভিডিও দেখি ভাই, এই সেটিং ওই সেটিং সেই সেটিং, এগুলো হলো ভিডিও বানানোর একটা সূত্র ভাই। আপনারা তো ভিডিও বানাতে হবে প্রত্যেকদিন, 2-3টা রিলস প্রত্যেকদিন, আর না হলো একটা ভিডিও, তা আপনি কীভাবে বানাবেন? আপনার ভিডিও বানানোর যখন একটা নেশা হয়ে যায়, তখন দেখবেন যে কোনো ইস্যু ধরে একটা না একটা ভিডিও বানাইতেই হবে। তো আপনি একান্ত সব কিছু নিজের সব কিছু দিয়ে আপনি এগিয়ে যান, দেখবেন আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। সফলতা আমাদের অনেক কাছে।